আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে মহেশখালীর লবণের আবাদ দেখানোর জন্য আপনাদের সাথে ভিডিওটা নিয়ে চলে এসেছি। সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন। এটা হচ্ছে লবণের আবাদ। লবণ বন্ধুরা কীভাবে আবাদ করে জানেন? ধান ক্ষেতের মতো এইভাবে আললে, তারপরে হচ্ছে মাটির মধ্যে পলি বিছিয়ে এর উপর পানি আটকে রাখা হয় 3 থেকে 4 দিন। মাঝে মাঝে একটু ফুটা করে দেওয়া হয়। পানিগুলো টানলে, টানার পর লবণগুলো কিন্তু অটোমেটিক জমে যায়। দেখেন এভাবে কিন্তু তৈরি হয় এখানে টনের টন মনে মন লবণ। আমরা যে লবণগুলো খেয়ে থাকি সাধারণত, এগুলোই কিন্তু সেই লবণ। কিন্তু এগুলো লবণটা মোটা আর তীক্ষ্ণতা বেশি, ঝাঁজ বেশি, যেটা সরাসরি গরুর চামড়ার মধ্যে ব্যবহার করা হয় বা এমন লুনার লিশের মধ্যে ব্যবহার করে থাকে। এই লবণটাই এটা। এবং এই লবণটা যখন ফ্যাক্টরিতে নেওয়া হয়, নিয়ে রিফাইন করে যে লবণগুলো পরিশোধিত করা হয়, চিকন করা হয়, ঝরঝরে করা হয়, সেগুলো হচ্ছে সুপার যে লবণগুলো সেটা। তো যাই হোক, সবাই জানেন সমুদ্রের পানি থেকে লবণ উৎপাদন হয়, কিন্তু কী প্রসেসিংয়ে হয় এটা হয়তো বা সবার জানা নেই। তো এই জন্যই কিন্তু আমরা কক্সবাজার থেকে লঞ্চে করে, স্পিডবোটে করে আমরা অনেক দূর, যেটা মহেশখালী বলে, সুটকিপল্লি বলে থাকে মহেশখালী, সে মহেশখালী এসে কিন্তু আমরা দেখা পেলাম লবণ চাষে। এবং সেই লবণগুলো কিন্তু খুব ভালোভাবে উপভোগ করলাম। দেখেন লবণগুলো কিন্তু মোটা, ডাইরেক্ট যে নুনাইলিশ এবং চামড়াতে ব্যবহার করা হয় সেই লবণটাই এটা। তো আমি একটু নিয়ে মুখে দিয়ে টেস্ট করলাম। ওরে বাবা রে বাবা, এত তিতা, এত ঝাঁজ এই লবণে সেটা বলার মতো না। এই লবণগুলোই ফ্যাক্টরির মালিকরা কিনে, যেমন এসিআই, মোল্লা, সুপার সল্ট, বিভিন্ন জাতের যে লবণগুলো আছে সবাই কিন্তু এই লবণগুলোই কালেক্ট করে থাকে এবং বিভিন্ন প্রকার মেডিসিন দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে চিকন আকৃতি দিয়ে তারপরে প্যাকেটজাত করে বাজারে সাপ্লাই করে সেগুলোই আমরা ব্যবহার করি। আসলে লবণ চাষের ছোটোখাটো একটা ব্লগ ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলাম। পরবর্তীতে ইনশাল্লাহ আরও ভালো, আরও সুন্দর করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করছি। আর যারা যারা লবণ চাষ ভিডিওটা দেখেছেন, ভালো লেগেছে, অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে, লাইক করে চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, পরবর্তী ভিডিও আসার অপেক্ষা।